অপ্রত্যাশিত জয়, ভারতের 71 রানে জিম্বাবুয়েকে হারালো ভারত, এটাই কি ভারতকে গ্রুপ শীর্ষে নিয়ে গেল? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এডিটর গৌতম ভট্টাচার্য রয়েছেন। গৌতম দা, তাহলে কি গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারত? গ্রুপ শীর্ষে শুধু পৌঁছলো না, খুব সদর্পে সেমিফাইনাল চলে গেল। অ্যাডিলেডে যেখানে তারা সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের সঙ্গে, সেখানে আজকের ইংল্যান্ড ক্রিকেটাররা অবশ্যই তাদের হোটেলে বসে বা অন্যত্র এই ম্যাচ দেখেছেন টিভিতে, এবং টিভিতে কতগুলো ঘটনা ভারতের যা আজকে মাঠে ঘটেছে মেলবোর্ন মাঠে, তাতে ইংল্যান্ড শিবিরে কিছুটা আতঙ্ক জোগানোর পক্ষে যথেষ্ট, এটুকু আমি বলতে পারি। গৌতম দা, আজকে ভারত যা খেললো, শুরুর দিকে ভারতের বারবার একটা অসুবিধে হচ্ছিল শুরু করতে, কোথাও ভালো ওপেনিং হচ্ছিল, এই জায়গাটা কোথাও কি মনে হলো যে আজকে ওভারকাম করতে পারলো ভারত? না, সেই জায়গাটা ওভারকাম করা যায়নি, কারণ রোহিত শর্মা যিনি ব্যাটিং এ মোমেন্টামটা তোলেন, যিনি 2019 বিশ্বকাপে আজ থেকে 3 বছর আগে, যিনি 5টা সেঞ্চুরি করেছিলেন, সেই রোহিত শর্মা গত বছর থেকে অদ্ভুত একটা নিষ্প্রভ হয়ে গেছেন। হয়তো তার ফিটনেসে কোনো ঘাটতি হয়েছে, কারণ এখন T20 ক্রিকেটে বা ওয়ানডে ক্রিকেটে ফিটনেসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কোথাও মনে হচ্ছে একটা কিছু রোহিত শর্মার সমস্যা হচ্ছে, যার জন্য IPL বা ভারতের হয়েও ভীষণ অনিয়মিত রান করছেন রোহিত শর্মা, এবং রোহিত শর্মা থেকেই কিন্তু ভারতীয় ব্যাটিং এর মোমেন্টামটা তৈরি হয়, সেটা একদমই তৈরি হচ্ছে না। যদিও এবার একটা টুর্নামেন্টে একটা ম্যাচে 50 করেছেন, সেটাও ক্যাচ পড়ব। তো তাই তুমি যেটা বলছিলে যে ওপেনিং এর জায়গাটা ভারতের ভীষণ দুর্বল থেকে যাচ্ছে, কিন্তু KL রাহুল আজকেও একটা হাফ সেঞ্চুরি পেয়ে যাওয়ায় অন্তত একজন ফায়ার করছেন। আগে শুরুর দিকে হচ্ছিল দুজনে কেউই রান পাচ্ছিলেন, এখন KL রাহুল পরপর দুটো ম্যাচে ভালো ব্যাট করায় ওপেনিং এর জায়গাটা অন্তত কিছুটা মজবুত হয়েছে আশ্রী। আর খুব স্বাভাবিকভাবে গৌতম দা, সেমিফাইনালে যেহেতু ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত, আর 83 এবং 87 সেখানে ঠিক একইভাবে এই দুই দেশ মুখোমুখি হয়েছিল, কি মনে হচ্ছে এবার? দেখো, 83-র বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল, 87-র বিশ্বকাপ সেমিফাইনাল যেটা মুম্বাইতে হয় সেই ম্যাচটা আমি কভার করেছিলাম আজ থেকে 35 বছর আগে, এবং আমার মনে আছে ম্যাচের আবহে আগে থেকে ভারত ছিল অবিসংবাদী ফেভারিট, এবং ওই ম্যাচটা জিতে ভারতের ইনগানসে আসার কথা ছিল যে তারা ওখানে বিশ্বকাপ ফাইনাল খেলবে। কিন্তু অদ্ভুতভাবে ওই বিশেষ দিনটাতে গ্রাহাম গুজ ভারতীয় স্পিনারদের মেরে ইংল্যান্ডকে সেমিফাইনাল ম্যাচটা জিতিয়ে দেন, এবং সেই ম্যাচটার মানে গোটা দেশে একটা অদ্ভুত নৈরাশ্য এবং বিষণ্ণতা নিয়ে এসেছিল, কারণ কেউ ভাবতে পারেননি এটা হতে পারে। এবার অ্যাডিলেডে কিন্তু ভারত যেরকমভাবে সদর্পে যাচ্ছে, এবং যেহেতু ভারতে ম্যাচ উইনারের সংখ্যা ইংল্যান্ডের তুলনা হয়তো 1-8 জন বেশি, ইংল্যান্ডে বেন স্টোকস আছেন, বাটলার আছেন, এরা দুজনও বিশ্ব ক্রিকেটে খুব বিপজ্জনক, কিন্তু আমি বলবো যে সেমিফাইনালটা কার্যত কিন্তু ফাইনাল ম্যাচ, কারণ এই ম্যাচে যারা জিতবে তাদের হারানো আমার মনে হয় কঠিন হবে। ভারত অ্যাডিলেড ব্যাটিং পিচ, তুমি যদি এই টুর্নামেন্টে ভারতের পারফরমেন্স দেখো, একমাত্র পার্থে ভারত হেরেছে, কারণ ভীষণ বোলিং সহায়ক পেস সহায়ক উইকেট ছিল। আমার কথা মনে হয় অ্যাডিলেডে যদি ভারত মোটামুটি নিজেদের এই ফর্মে আজকে দেখানো ফর্মের 75% খেলতে পারে, তাহলে তারাই ফাইনালে যাওয়ার প্রশ্নে ফেভারিট। গৌতম, সেক্ষেত্রে কি পয়েন্ট কি হতে পারে ভারতের, কারণ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে, যে যে জায়গাগুলো ভারতের দুর্বলতা আপনি বলছেন ওভারকাম তো করতেই হবে ইংল্যান্ডকে খেলতে গেলে, কোন কোন জায়গায় বিশেষভাবে নজর দিতে হবে? ওপেনিং একটা বিশাল জায়গা, মিডল অর্ডারটা অনেকটা মেরামত, সূর্যকুমার যাদব যেরকম ব্যাটিং করছেন, আজকেও যা ব্যাটিং করলেন 25 বলে 61 মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, মানে অন্য যে কোনো মাঠে ওটা 81, এবং অবিশ্বাস্য জাস্ট তার ব্যাটিং। কোনো কোনো দিন এরকম হয় যে মনে হয় যে ম্যাচটা মাঠে গিয়ে দেখা বেটার ছিল না টিভিতে দেখা বেটার ছিল। আজকে আমার টিভিতে বসে এই ম্যাচ ওর ইনিংসটা দেখে মনে হচ্ছিল যে এটা মেলবোর্ন না গিয়ে এখানে দেখাটা বেটার হলো, কারণ আরো ক্লোজে দেখা গেল যে কিভাবে তার মুখভঙ্গি কিরকম, কিভাবে শটগুলো খেলছিলেন, এবং অবিশ্বাস্য যেসব শট খেলেছেন। ইনফ্যাক্ট ইনিংসটা শেষ হওয়ার পরেও এখনো ভাবছি যে এটা কি সত্যি কোনো ব্যাটসম্যানকে খেলতে দেখেছি, কারণ এরকম 360 ব্যাটিং এটা ডিভিলিয়ার্স শুরু করেছিলেন, কিন্তু সেটাকে বোধ হয় আরো পূর্ণতায় নিয়ে গেছেন সূর্যকুমার যাদব, যিনি এক ক্যালেন্ডার ইয়ারে 1000 রান পূর্ণ করে ফেলেন T20 ক্রিকেটে। এটা অবিশ্বাস্য একটা পরিসংখ্যান।